তিনবার কল করেছে, ও নামাজে ছিল ধরতে পারে নাই, হিমু তো মারা গেছে। হিমু অনেকগুলো কল করেছিল, পোস্টমর্টমই ক্লিয়ার হয়ে যাবে যে তার মৃত্যু কেন হয়েছে। ডিপ্রেশন থাকলে আমাকে ফোন করতো না, আমার ওয়াইফকে ফোন করতো, মৃত্যুর আধা ঘন্টা আগেই ফোন করেছে। এবং হাতের মধ্যে প্রচুর দাগ টাক দেখা গেলো যে খুব মারামারি একটা কিছু হয়েছে। ও বাসায় কিন্তু ও ছাড়া কেউ নাই। তিনবার কল করেছে, ও নামাজে ছিল ধরতে পারে নাই। এমন সময় আমি শিমু আমাকে ফোন করে বললো যে ভাইয়া, এটার নামে শিমু বললো, ভাইস প্রেসিডেন্ট বললো যে শিমু তো মারা গেছে। তখন দেখলাম মোবাইলে শিমু অনেকগুলো কল করেছিল, তিনটা কল করেছিল। তো আমরা পৃথিবীতে কেউ থাকবো না, তবে এই কথাটা সত্য যে তাকে যদি কেউ খুন করে থাকে বা খুন করবার আত্মহত্যার প্ররোচনা করে থাকে, হিল বি পানিশড। আমি ইতিমধ্যে ওসি উত্তরা ওর সাথে কথা বলেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশন আছে ওনাদের সাথে কথা হয়েছে আমার সাথে, এটা পোস্টমর্টমেই ক্লিয়ার হয়ে যাবে যে তার মৃত্যু কেন হয়েছে, এটা কি খুন না আত্মহত্যা এটা বুঝে যাবে। আপনার প্রাথমিকভাবে কী ধারণা করতে পারছেন? সে তো অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন, তো তার কোনো ডিপ্রেশন ছিল কি না? ডিপ্রেশন থাকলে আমাকে ফোন করতো না, আমার ওয়াইফকে ফোন করতো না, আধা ঘন্টা মৃত্যুর আধা ঘন্টা আগেই ফোন করেছে। এবং হাতের মধ্যে প্রচুর দাগ টাক দেখা গেলো যে খুব মারামারি একটা কিছু হয়েছে। স্টেপ ছিল বাসায়, কিন্তু ও ছাড়া কেউ নাই। মিহির নামে একটা ছেলে মাঝে মধ্যে থাকতো, ওর আপন বলতে আর কেউ নেই, কাজের লোক নাই, ও নিজেই রান্না করে, নিজেই গাড়ি চালায়, ওর আছে একটা গাড়ি, আছে একটা ফ্ল্যাট ওর নিজের আছে, আর কাজও আছে প্রচুর, প্রচুর সিরিয়ালে কাজ করে। এমন না যে খুব অর্থনৈতিক কষ্টে সে ছিল, আর আমরা তো ছিলামই, আমাদের সাথে তার লেনদেন ছিল, টাকা পয়সা যখন যা লাগতো আমরা দিয়ে দিতাম, আমরা কাজ করাতাম, সবসময় আমাদের সাথে সে বন্ডিংটা ছিল। তো তার মৃত্যু আমরা স্বাভাবিকভাবে নেব না বিষয়টাকে, আমরা খুব স্ট্রিক্টলি আমরা মানে আইনের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এটা বিচারের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। মিহির ফোন করে, তো তারপর সাথে সাথে আমি রওনা দিই। তো ঘটনা যেটা জানা যায়, আমরা জেনেছি, সেটা হচ্ছে যে 4:46 হুমায়ুর রাহিমুর বন্ধু, নাম সম্ভবত রুফি জিয়া এরকম একটি নাম, আর আমাদের মেকআপ আর্টিস্ট মিহির, ওরা দুজন মিলে ওকে এখানে নিয়ে আসে। তো আনার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন যে অলরেডি সে মারা গেছে, আর গলায় একটা দাগ পায় ডাক্তার, সে কারণে উনি পুলিশ কল করেন। তো পুলিশ কল করার পর রুফি জিয়া উনি চলে যান, আর এখন পুলিশ ওনাকে খুঁজছে, রুফি জিয়াকে খুঁজছে। আর পোস্টমর্টম না হলে আসলে আমরা কেউই বলতে পারবো না আসলে মৃত্যুর কারণটা আসলে কী। আমার গত 15-20 দিন আগে আমি সে শুটিং করেছি, ওকে ঠিকঠাকই দেখেছি আমি, একদম সবসময় যেরকম, না না ওকে একদমই প্রাণবন্ত, সবসময় হই হুল্লোড় করে, অনেক গল্প করে, আড্ডা দেয়, খুবই স্বাভাবিক এবং ঠিকঠাকভাবেই আমি শুটিং করেছি, মানে কোনো রকম অসঙ্গতি বা কোনো রকম ডিপ্রেশন কোনো কিছুই ওর মধ্যে আমি দেখি নাই। সরোয়ারদিতে নিয়ে যাওয়া হবে পোস্টমর্টমের জন্য, এটা আমরা জেনেছি। পোস্টমর্টম আগামীকাল হয়ে যাবে, আর রিপোর্ট 2 দিন থেকে শুরু করে পুলিশ বললেন যে 15 দিনও লাগতে পারে, এখন আমি জানি না আসলে এটা কতদিন লাগবে। না আমি কখনো শুনিনি তার নাম, বা তাকে আমি চিনিও না।